হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে পরীক্ষা করে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করবো নাইট্রোজেন গ্যাস নিয়ে। অর্থাৎ নাইট্রোজেন আমরা বাতাসে সব থেকে বেশি পরিমাণে পাই। কত পরিমাণে পাই? প্রায় 78%, তাই তো? 78-79% পাই। তো এই যে 78-79% পাই, সেই নাইট্রোজেন নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো নাইট্রোজেন গ্যাস প্রথম কে আবিষ্কার করেছিল সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো সতেরোশো বাহাত্তর সালে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে কি ড্যানিয়েল রাদারফোর্ড, ঠিক আছে? ড্যানিয়েল রাদারফোর্ড তিনি কি করেছিলেন, নাইট্রোজেন গ্যাসটাকে প্রথম পরীক্ষা নিরীক্ষার সাহায্যে তিনি নাইট্রোজেন গ্যাস তৈরি করেন, ঠিক আছে? অর্থাৎ তিনি আবিষ্কার করেন কে, বিজ্ঞানীর নাম হচ্ছে কি ড্যানিয়েল রাদারফোর্ড, ঠিক আছে? ড্যানিয়েল রাদারফোর্ড। তো ড্যানিয়েল রাদারফোর্ড তিনি কি করেছিলেন, প্রথম নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন, কীভাবে আবিষ্কার করেন? পরীক্ষা নিরীক্ষার সাহায্যে। এর পরবর্তীকালে বিজ্ঞানী কে এসেছিলেন, ল্যাভেসিয়াস এসেছিলেন। তিনি কি বলেছিলেন, ল্যাভেসিয়াস বলেছিলেন যে এই যে নাইট্রোজেন গ্যাস, বাতাসের মূলত দুটো উপাদান মেইনলি থাকে, একটা হচ্ছে কি নাইট্রোজেন আর একটা অক্সিজেন, ঠিক আছে? নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো হচ্ছে কি মেন উপাদান। কিসের মেন উপাদান? বাতাসের। তাহলে বাতাসের মেন উপাদান সেটা কোনটা? অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? অর্থাৎ এই দুটো হচ্ছে কি প্রধান উপাদান বাতাসের। এটা কে বলেছিল? এটা বলেছিল ল্যাভেসিয়াস, ঠিক আছে? ল্যাভেসিয়াস। তো ল্যাভেসিয়াস তিনি এটা বললেন, ঠিক আছে? আর আবিষ্কার করলেন কে, ড্যানিয়েল রাদারফোর্ড। কত সালে? 1772 সালে। তাহলে তোমাদেরকে এইটুকু জিনিস জানতে হবে, কত পরিমাণে পাওয়া যায়, 78% পাওয়া যায় কোথায়? বাতাসে, ঠিক আছে? তো নাইট্রোজেন দেখতে কেমন হয়, প্রথমে আমরা দেখবো যে নাইট্রোজেন দেখতে কেমন, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস যে আমরা বলছি, তো নাইট্রোজেন গ্যাস এভাবে এরকম দেখতে হয়, ঠিক আছে? N2, অর্থাৎ এখানে কতগুলো নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আছে প্লাস নাইট্রোজেন, ঠিক আছে? অর্থাৎ দুটো নাইট্রোজেন পরমাণু মিলে নাইট্রোজেন গ্যাস তৈরি করছে। তাহলে আমরা যদি এখানে বার করি যে আণবিক গুরুত্ব যদি আমি বার করি বা পারমাণবিক গুরুত্ব যদি আমি বার করি, তাহলে কী করে বার করব? দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে অ্যাটমিক নাম্বার কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 7, তাই তো? পারমাণবিক সংখ্যা 7। তো এর ইলেকট্রন বিন্যাস করলে পড়বে কত পাবো, 2 পাবো, 5 পাবো, তাই তো? অর্থাৎ এর দেখো যে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে, বাইরের কক্ষে আমি যদি দেখি তাহলে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে, তাই তো? তো এই নাইট্রোজেনটা 5টা ইলেকট্রন, এখান থেকে ও কী করে 3টে ইলেকট্রন, অর্থাৎ এখান থেকে 6টা হয়ে গেছে, ঠিক আছে? 5টা ইলেকট্রন। তো এ 3টে ইলেকট্রন আরেকটা নাইট্রোজেনকে দিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনে শেয়ার করে। অর্থাৎ তুমি এখানে দেখো যে যদি আমি বাইরের কক্ষে শুধুমাত্র 3টে ইলেকট্রনকে এক সাইডে রাখি, ঠিক আছে, আর দুটো ইলেকট্রনকে যদি এক সাইডে রাখি, এই পাশে যে নাইট্রোজেনটা রয়েছে তার ক্ষেত্রেও সেম, তাই তো? তার ক্ষেত্রেও সেম পাচ্ছি। তাহলে এই যে নাইট্রোজেনটা, নাইট্রোজেন এরা কী করছে, এই পাশাপাশি ইলেকট্রনটাকে শেয়ার করে অষ্টপূর্ণ করছে। অর্থাৎ এর বাইরের কক্ষে 5টা, এ 3টে ইলেকট্রন শেয়ার করে অষ্টপূর্ণ করছে। এ যখন নিচ্ছে তখন এও কিন্তু এভাবে শেয়ার করে অষ্টপূর্ণ করছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এখানে 3টে ইলেকট্রন কী হচ্ছে, ইউজ হচ্ছে, তাই তো? অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন ব্যবহার হচ্ছে, আর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা লোন পেয়ার হিসেবে থেকে যাচ্ছে। তো এভাবে কী হচ্ছে, বন্ধন গঠন হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন হচ্ছে। তাহলে এখানে আমি কী বলতে পারি, যেহেতু 3টে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, তার মানে কি আমি এখানে 3টে বন্ধন দিতে পারি, তাই তো? 3টে বন্ধন, তাহলে এভাবে নাইট্রোজেন গঠন হচ্ছে। তো এই যে নাইট্রোজেনের মধ্যে 3টে বন্ধন গঠন হওয়ার জন্য এই যে বন্ধনটা হচ্ছে কি শক্তিশালী বন্ধন, এই বন্ধন থাকার জন্য এরা হচ্ছে কি ইনার্ট গ্যাস, অর্থাৎ এরা প্রায় নিষ্ক্রিয়, ঠিক আছে? অর্থাৎ রাসায়নিকভাবে বেশিরভাগ সময় এরা কী হয়, নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ বিক্রিয়াতে কম অংশগ্রহণ করে। ওই জন্যই দেখবে যে বাতাসে নাইট্রোজেনটা কী হয়, বিক্রিয়াতে কম অংশগ্রহণ করে। এবার যে নাইট্রোজেনটার প্রয়োজন হয় সেই নাইট্রোজেনটা আমরা পাই কোথা থেকে? তো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কী করছে, তার উদ্ভিদের যে মানে শিকড় আছে সেই শিকড়ের সাহায্যে, শিকড়ে কী হচ্ছে অনেক ব্যাকটেরিয়া লেগে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে সেটাকে কাজে লাগায়, ঠিক আছে? এমনি ডাইরেক্ট কিন্তু আমরা নাইট্রোজেনটাকে ব্যবহার করতে পারি না, বাতাস থেকে সংগ্রহ করে সেটাকে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে কী করে ইউজফুল করে তারপরে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে নাইট্রোজেন যেটা পেলাম সেটা হচ্ছে কি একটা ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস বলতে গেলে প্রায় নিষ্ক্রিয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে খুব কম পরিমাণে, ঠিক আছে? অর্থাৎ এই যে অক্সিজেন রয়েছে, অক্সিজেন কি, অক্সিজেনটা একটা মেন উপাদান বলতে পারি, তাই তো? অর্থাৎ বাতাসে এই দুটোই তো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, অক্সিজেন এবং নাইট্রোজেন। তার মধ্যে নাইট্রোজেনটা হচ্ছে কি সব থেকে বেশি, এটা কে বলেছিল, এই দুটো উপাদান সব থেকে মেন উপাদান, ল্যাভেসিয়াস বলেছিল, ঠিক আছে? তো এই যে বন্ধন গঠন হওয়ার জন্য এগুলো কি ইনার্ট গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে?
ইনার্ট গ্যাসের মতো আচরণ করে। এবার এই যে নাইট্রোজেন গ্যাসটাকে আমরা কি প্রকৃতিতে অন্য কোনো যৌগরূপে পাই? তাহলে যৌগরূপে আমরা তো দেখলাম যে N2 হিসাবে আমরা বাতাসে পাচ্ছি, তাই তো? N2 হিসাবে বাতাসে পাচ্ছি, তো আমরা কি অন্য কোনো মানে যৌগ হিসাবে কি আমরা পাবো? তাহলে দেখে নেবো। তো প্রকৃতিতে আমরা যে সমস্ত যৌগরূপে পাই, ঠিক আছে, প্রকৃতিতে সাধারণত চিলি সল্পিটার নাম হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেটের আরেকটা নাম হচ্ছে কি NaNO3, ঠিক আছে, এটা হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট। তো এরই আরেকটা নাম হচ্ছে কি চিলি সল্পিটার, ঠিক আছে, চিলি সল্টপিটার। তো চিলি সল্পিটার এর এটা হচ্ছে কি একটা যৌগ, যৌগরূপে কী পাই আমরা নাইট্রোজেনটা পাই, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কী থাকে নাইট্রোজেন গ্যাসটা লুকিয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয় যে চিলি সল্পিটার হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম, এটার নাম কি সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। যদি তিনটে থাকে তাহলে কি হয় নাইট্রেট হয়, আর যদি দুটো থাকে তাহলে কি হয় নাইট্রাইট হয়, ঠিক আছে। তো এই যে সোডিয়াম নাইট্রেট এটার আরেকটা নাম হচ্ছে কি চিলি সল্টপিটার, এটা হচ্ছে কি একটা যৌগ। এই যৌগের মধ্যে কী থাকে আমরা নাইট্রোজেনটাকে পাই, তাহলে প্রকৃতিতে এটা পাই, এটার মধ্যে কী থাকে আমাদের নাইট্রোজেনটা থাকে। আরেকটা যেটা হয় আমাদের বিভিন্ন প্রোটিন যেগুলো পাই আমাদের শরীরে বলো বা উদ্ভিদে বলো বা যে কোনো প্রোটিন থেকে আমরা কী পাই নাইট্রোজেনটা পাই, ঠিক আছে, অর্থাৎ প্রোটিন থেকেও আমরা নাইট্রোজেন পাই। প্রোটিনের মধ্যে কী থাকে নাইট্রোজেন থাকে। আর কী হয় আর একটা যৌগ পাওয়া যায় যেটা হচ্ছে কি সোডা, ঠিক আছে, সোডা। এবার সোডা জিনিসটা কী, সোডা হচ্ছে যে আমাদের যে সোডিয়াম নাইট্রেট মানে পটাশিয়াম নাইট্রেট পাই, পটাশিয়াম নাইট্রেটের আরেকটা নাম হচ্ছে কি সোডা, অর্থাৎ KNO3, ঠিক আছে, এটার নাম কে কি পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তো পটাশিয়াম নাইট্রেট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি একটা সোডা। তাহলে এই যে এগুলো হচ্ছে কি যৌগরূপে আমরা কি পাচ্ছি নাইট্রোজেনটাকে পাচ্ছি প্রকৃতিতে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা যৌগের নাম বলো যেখানে আমরা কি পাই নাইট্রোজেনটা পাই, তাহলে কি বলবে যে চিলি সলফিটার, ঠিক আছে, বা সোডিয়াম নাইট্রেট, সেখান থেকে আমরা কি পাই নাইট্রোজেনটা পাই, অর্থাৎ যৌগরূপে নাইট্রোজেনটা থাকে। এছাড়া প্রোটিনের মধ্যে থাকে আর একটা যেটা যৌগ হিসাবে পাওয়া যায়, যৌগের মধ্যে কী থাকে নাইট্রোজেন থাকে, সেটা হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেট, যার সংকেত হচ্ছে কি KNO3, যার ডাকনাম হচ্ছে কি সোডা, ঠিক আছে। আর এই যে নাইট্রোজেনটা তাহলে আমরা কোথা থেকে পাই সেটা আমরা দেখলাম। তো নাইট্রোজেনটা দেখতে কেমন হয় দেখবে যে বাতাসের মধ্যে কি আমরা আলাদাভাবে দেখতে পাই যে মানে নাইট্রোজেনটা এই রঙে আছে, সবুজ বা লাল বা কালো এইভাবে কি আছে আমরা দেখতে পাই না, তাই তো? তার মানে কি আমরা বলতে পারি যে এর কোনো রং নাই, তাই তো, রং নাই, রঙহীন বলতে পারি। তার কারণ কি আমরা বাতাসের দিকে তাকিয়ে তো বাতাসের কালারটা তো আমার চেঞ্জ হয় না, তাই তো? অর্থাৎ যার ঘনত্ব বেশি থাকবে আমরা কী দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে, প্রায় 78-79% রয়েছে। তার মানে কি এই যে মাত্রা, এই যে সংখ্যাটা, এই নাম্বারটা অনেক বেশি। তার মানে কি বাতাসের মধ্যে যদি থাকে তাহলে এটাই বেশি পরিমাণে ফুটবে, তাই তো? বাতাসে আমরা এটাকে বেশি পরিমাণে দেখতে পাবো। তাহলে এর যদি কালার থাকে, ধরে নাও লাল কালার হয়ে গেল, রেড কালার যদি হয় তাহলে রেড কালার হলে পরে কী পাবো আমরা যখন আকাশের দিকে তাকাবো তখন পুরোটাই তো কী হবে বাতাসটা লাল দেখাবে, তাই তো? কিন্তু লাল দেখায় না, তার কারণ আমি দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে কোনো রং নাই। অর্থাৎ যদি রং থাকতো তাহলে সেটা কী হতো আমাদের কিছু না কিছু কালার দেখা দেয়, তাই তো? অর্থাৎ যে রঙে হতো নাইট্রোজেনটা সেই রঙটা আমি কিন্তু দেখতে পেতাম বাতাসে, কিন্তু দেখতে পাই না। তার মানে কি নাইট্রোজেনটা কী হচ্ছে একটা রঙহীন, ঠিক আছে, বা বর্ণহীন, এর কোনো বর্ণ নাই। এবার আমরা যখন বাতাসের মধ্যে যদি আমরা জিভ বার করে দেখি তাহলে জিভ বার করলে দেখবে যে কোনো রকমের স্বাদ কি আমরা বুঝতে পারি, তার মানে কি বুঝতে পারি না। তাহলে এটা কী বলতে পারি যে এর কোনো স্বাদ নাই, তাই তো? এর কোনো স্বাদ নাই, স্বাদহীন, ঠিক। আর কী বলতে পারি, এই যে নাইট্রোজেনটা রয়েছে আমরা যখন বাতাসের মধ্যে নিঃশ্বাস নিই, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তাহলে নিঃশ্বাস নেওয়ার সময় আমরা নাইট্রোজেনটার জন্য কি আলাদা রকম কোনো গন্ধ পাই? গন্ধ পাই না। তাহলে এটাকে আমি কী বলবো, গন্ধহীন, তাই তো? গন্ধহীন। তাহলে আমি কী কী পাচ্ছি, রঙহীন, স্বাদহীন, গন্ধহীন। আর এর যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে কি N2 আমি দেখলাম। তো N2-র ক্ষেত্রে আমি কী পাচ্ছি, দেখো নাইট্রোজেন কে কত হচ্ছে 7 হচ্ছে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে যে আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্ব কত হবে, আণবিক গুরুত্ব, তার আগে আমরা দেখবো যে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত হয়। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, পারমাণবিক গুরুত্ব হয় কত, 14, ঠিক আছে, 14। তাহলে পারমাণবিক গুরুত্ব যদি 14 হয় তাহলে অ্যাটমিক গুরুত্ব কত হবে বা আণবিক গুরুত্ব কত হবে? তাহলে
আণবিক গুরুত্ব দেখো, পারমাণবিক গুরুত্ব হচ্ছে কি পরমাণুর যে গুরুত্ব সেটা, আণবিক গুরুত্ব হচ্ছে কি পরমাণু মিলে যে অণুটা তৈরি হয়েছে তার মানে ভরটা, ঠিক আছে? তো আণবিক গুরুত্ব কত হবে? তাহলে দুটো আছে দেখো, একটার জন্য যদি 14 হয় তাহলে দুটোর জন্য কত হবে? 14 × 2 সমান কত হচ্ছে 28। এর যে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব যদি আমরা বার করি তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব আমরা সাধারণত বায়ুর ক্ষেত্রে কত পাই? বায়ুর ক্ষেত্রে আমরা পাই 14.4, তাই তো? 14.4 এটা হচ্ছে কি বাতাসের, তো বাতাসের ক্ষেত্রে আমরা 14.4 পাই। তো এর ক্ষেত্রে বাষ্প ঘনত্ব সমান কি? আণবিক গুরুত্ব বাই 2, তাই তো? m/2। তাহলে আণবিক গুরুত্ব বাই 2 যদি আমি করি তাহলে এখানে দেখো কত পাবো? এখানে 14, তাই তো? তাহলে এখানে দেখো, তাহলে এখানে দেখো 14, তার মানে কি এখানে দেখো বাতাসের তুলনায় অনেকটাই হালকা, তাই তো? তাহলে আমি বলতে পারি যে সামান্য হালকা বাতাসের তুলনায়, বাতাসের তুলনায় হালকা, তাই তো? কম তো এটা, তাহলে বাষ্প ঘনত্ব যদি কম হয়ে যায় তাহলে কী হবে? হালকা হবে নিশ্চয়ই। তো বাতাসের তুলনায় কী হচ্ছে? হালকা হচ্ছে, বাতাসের তুলনায় হালকা। আর আমি কী পাই? এটা যে যেটা পাই এটা হচ্ছে কি জলের তুলনায় সামান্য পরিমাণে হালকা হয়, ঠিক আছে? জলের তুলনায় হালকা, ঠিক আছে? তাহলে কী কী পেলাম দেখো, আণবিক গুরুত্ব হচ্ছে কত? 28। পারমাণবিক গুরুত্ব কত? নাইট্রোজেনের 14। বাষ্প ঘনত্ব কত? 14। বাতাসের সাধারণ অবস্থায় বাতাসের বাষ্প ঘনত্ব কত? 14.4। আর এটা হচ্ছে কি যেহেতু বাতাসের বাষ্প ঘনত্বের তুলনায় কম সেই জন্য এটা বাতাসের তুলনায় হালকা, জলের তুলনায় এটা সামান্য পরিমাণে কি থাকে? হালকা থাকে। যার কারণে আমরা কি ব্যবহার করব? জল ব্যবহার করব পরীক্ষাগারে যখন আমরা নাইট্রোজেনটাকে সংগ্রহ করব তখন। তার কারণ কি? জলের তুলনায় হালকা, তার মানে কি এটাকে যখনই জলের মধ্যে দিয়ে চালনা করব তখন জলে নিম্ন অপসারণের দ্বারা এটা উপরে চলে আসবে, ঠিক আছে? এই জন্যই আমরা কি করব? জল ব্যবহার করব। তো এই যে এটা, এবার জল ব্যবহার করলে পরে এটা কি জলে দ্রাব্য মানে দ্রবীভূত হবে? তো এটা জলে মানে দ্রবীভূত হয় না, মানে কি সামান্য পরিমাণে দ্রাব্য, ঠিক আছে? সামান্য সামান্য পরিমাণে দ্রাব্য বা অতি সামান্য, অতি সামান্য, অতি সামান্য দ্রাব্য বা অদ্রাব্য বলতে পারো, ঠিক আছে? অদ্রাব্য কিসে অদ্রাব্য? জলে, জলে। তাহলে জলে অতি সামান্য কী হচ্ছে? দ্রাব্য বা অদ্রাব্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী অদ্রাব্য, কিন্তু এটা খুবই সামান্য পরিমাণে কী হয় এটা দ্রবীভূত হতে পারে জলের মধ্যে। তো এই জন্য কী হয়, যেহেতু এটা কি জলে অদ্রাব্য সেই জন্য এটা জলের মধ্যে দিয়ে নিম্ন অপসারণের সাহায্যে আমরা এই নাইট্রোজেনটাকে মানে সংগ্রহ করব যখন পরীক্ষাগারে আমরা দেখব ল্যাব প্রিপারেশনের ক্ষেত্রে। আর এর যে স্ফুটনাঙ্ক হয়, স্ফুটনাঙ্ক কত? -195, এত ডিগ্রি সেন্টিগ্রেড, 195 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এর যে গলনাঙ্ক হয় সেটা কত হচ্ছে? -209.8 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক, ঠিক আছে? স্ফুটনাঙ্ক আর এটা হচ্ছে কি গলনাঙ্ক, ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে সামান্য জিনিস মনে রাখতে হবে। আর এদের যে ল্যাব প্রিপারেশন জলের তুলনায় হালকা দেখলাম, তাহলে ল্যাব প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যখন দেখব, অর্থাৎ ল্যাবরেটরিতে কীভাবে প্রিপারেশন করা হয় সেটা আমরা দেখব। ল্যাব প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি আমরা দুরকমভাবে করতে পারি, ঠিক আছে? অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রাইট নিতে পারি। অ্যামোনিয়া নাইট্রাইটের সংকেত হচ্ছে কি NH4NO2, ঠিক আছে? এটাকে এটার নামটা কি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম নাইট্রাইট, ঠিক আছে? নাইট্রাইট। তো এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট রয়েছে এখান থেকে সরাসরিভাবে নাইট্রোজেন প্রস্তুত করতে পারি, ঠিক আছে? N2+H2O। তো এই যে নাইট্রোজেন এবং জল তৈরি হচ্ছে, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে, তো এই যে এখান থেকে আমরা সরাসরিভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে যে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইটটা রয়েছে, এই অ্যামোনিয়াম নাইট্রাইটটা হচ্ছে কি তীব্র বিস্ফোরক, ঠিক আছে? অর্থাৎ এটাকে যখনই হিট দেবো তখন এটা একটা বিস্ফোরক ঘটাতে পারে। বিস্ফোরক বলতে গেলে আগুন লাগিয়ে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ বেশি বিস্ফোরক হওয়ার জন্য এটা কি হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ এটা এই পদ্ধতিতে আমরা নাইট্রোজেনটাকে তৈরি করতে পারি না। তাহলে কীভাবে তৈরি করব? তো এই যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটাকে আমরা ইনডাইরেক্টলি তৈরি করব, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করব, কিন্তু অ্যামোনিয়া নাইট্রাইটের আগে আর একটা বিক্রিয়া ঘটাবো যেটার সাহায্যে আমরা কী করব নাইট্রোজেনটা পাবো। অর্থাৎ ইনডাইরেক্টলি এটা তৈরি করব, অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে তৈরি করব, যেটা ভেঙে গিয়ে কী তৈরি করবে নাইট্রোজেন তৈরি করবে। তো আমাদের দুটো সাধারণত যৌগের দরকার, যেটা হচ্ছে কি মানে প্রস্তুতির ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের সোডিয়াম নাইট্রাইট লাগবে, NO3-2 সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? NH4Cl। তো এই দুটো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে? অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করবে, ঠিক আছে? অর্থাৎ NH4NO2 প্লাস এখান থেকে আমার কী পড়ে আছে NaCl,
NaCl। তো এই যে এখান থেকে আমি কি পেলাম অ্যামোনিয়াম নাইট্রাইট পেলাম ঠিক আছে অর্থাৎ এটাকে কি বলবো এটা হচ্ছে কি সোডিয়াম নাইট্রাইট এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে আর এটা হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রাইট বললাম একটু আগে তো এই যে অ্যামোনিয়াম নাইট্রাইটটা এটা পরবর্তীতে ভেঙে গিয়ে কি তৈরি করবে এটা সামান্য পরিমাণে হিট দিলে পরে এটা ভেঙে গিয়ে কি তৈরি হবে নাইট্রোজেন আর জল তৈরি করবে ঠিক আছে তো এভাবেই আমরা কি পাবো নাইট্রোজেনটা প্রস্তুত করব অর্থাৎ পরীক্ষাগারে অর্থাৎ যখন আমরা দেখব ছবিটা যদি আমরা দেখি তাহলে ছবিটাতে কি হচ্ছে ঠিক আছে এভাবে ছবিটা এখানে আমাদের কি থাকছে ফেনল থাকছে এখানে আমাদের NaNO2 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কি ফানেলের সাহায্যে যুক্ত করা রয়েছে এখানে জল রাখা আছে গ্যাস জার গ্যাসের মধ্যে জল এই নলের মধ্যে দিয়ে আমাদের কি আসছে নাইট্রোজেন গ্যাস আসছে নাইট্রোজেন গ্যাস তো এর এখানে কি রয়েছে জল রাখা আছে তো জলের নিম্ন অপসারণ দ্বারাই ঠিক আছে জলের নিম্ন অপসারণের সাহায্যে অপসারণের কি করা হয় নাইট্রোজেন সংগ্রহ করা হয় ঠিক আছে নাইট্রোজেন সংগ্রহ করা হয় তো এই যে নিম্ন অপসারণ অর্থাৎ এখানে কি থাকবে আমাদের নাইট্রোজেন গ্যাসটা সংগ্রহ হবে আর এখানে আমাদেরকে কি করতে হবে হিট দিতে হবে ঠিক আছে তো এই যে নাইট্রোজেন গ্যাস এটা কিন্তু আমরা সরাসরিভাবে পাই না অর্থাৎ এই যে মানে নাইট্রোজেনটা পাচ্ছি সেই নাইট্রোজেনটা যেটা জমা হচ্ছে সেটার মধ্যে কিছু পরিমাণে মানে অশুদ্ধি লেগে থাকে তো অশুদ্ধি কোনগুলো থাকবে তাহলে নাইট্রোজেনের সঙ্গে কী কী অশুদ্ধি লেগে থাকে সেগুলোকে আমরা কীভাবে বার করবো সেটা যদি আমরা দেখি তাহলে অশুদ্ধি রূপে থাকে সাধারণত কী থাকে নাইট্রোজেন তো থাকছে তার সাথে কি অ্যামোনিয়া সামান্য পরিমাণে থাকে জল থাকে জলীয় বাষ্প তার সাথে কী থাকে কিছু পরিমাণে ক্লোরিন থাকে NO থাকে NO2 থাকে ঠিক আছে N2O তাহলে নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড তাহলে এগুলো কী থাকে অশুদ্ধি রূপে মিশে থাকে তো অশুদ্ধিগুলোকে দূর করার জন্য আমাদেরকে কী করতে হবে বিভিন্ন রকমের যৌগ নিতে হবে সেগুলো কি যাতে এখান থেকে মানে বার করে নিতে পারে ঠিক আছে তো প্রথমে আমরা কী নেব প্রথমে আমরা এখান থেকে গাঢ় H2SO4 নেব গাঢ় H2SO4 সাধারণত কী করে এটা নিরোধক হিসেবে কাজ করে তো গাঢ় H2SO4 এখান থেকে যে অ্যামোনিয়াটা রয়েছে সেই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এবং জলটাকে বার করে দেয় ঠিক আছে অর্থাৎ গাঢ় H2SO4 কী করে অ্যামোনিয়াকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে এবং জলটাকে শোষণ করে নেবে ঠিক আছে অর্থাৎ নিরোধক হিসেবে কাজ করে তো এখান থেকে দেখো যে অ্যামোনিয়া বেরিয়ে গেল জল বেরিয়ে গেল তাই তো তাহলে এখানে কী পড়ে থাকলো নাইট্রোজেন পড়ে থাকলো ক্লোরিন পড়ে থাকলো নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড ঠিক আছে তো এখান থেকে কি হবে এরপরে এটা তো গেল অ্যামোনিয়াটা বেরিয়ে গেল এখান থেকে আবার কি হবে যেগুলো পড়ে থাকলো তাহলে আমাদের কি কি পড়ে থাকছে এটা 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 আর এটা তাই তো তো এখানে আমরা কি ব্যবহার করব ক্ষার ব্যবহার করব ঠিক আছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণত কার সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে দিয়ে ক্লোরিনটাকে বার করে দেবে তাহলে ক্লোরিনটা বেরিয়ে গেল তাহলে আমার কি পড়ে থাকলো নাইট্রোজেন পড়ে থাকছে আর NO আর N2O ঠিক আছে তো এখানে আমাদের এই তিনটে জিনিস পড়ে থাকলো তো এই যে তিনটে জিনিস আমাদের এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কপার ব্যবহার করব কপারের চূর্ণ উত্তপ্ত কপার চূর্ণ বা তামার চূর্ণ ঠিক আছে তো এই যে তামাটা কী করবে তামাটা এটা এবং এটার সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন তৈরি করবে কীভাবে তৈরি করবে NO প্লাস CU এটা থেকে কী তৈরি করবে N2 গ্যাস তৈরি করবে এবং CuO তৈরি করবে ঠিক আছে N2 এবং CuO তাহলে এখান থেকে আমাদের কী তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে তাই তো তাহলে এখানে দেখো যে আমাদের এটা তৈরি হয়ে গেল নাইট্রোজেন তৈরি হচ্ছে তাহলে এখানে আমাদের কী হচ্ছে দুটো অক্সিজেন আর এখানে আমাদের কপার দুটো রয়েছে তাহলে দুটো নাইট্রোজেন এখানে হচ্ছে আমাদের কি 2 CuO ঠিক আছে অর্থাৎ কিউপ্রিক অক্সাইড তৈরি করছে এবং তার সাথে কী হচ্ছে নাইট্রোজেন তৈরি হচ্ছে এবং এই যে N2O রয়েছে N2Oর সাথে কীভাবে বিক্রিয়া করছে দেখো যে N2O ঠিক আছে এটার সাথে কপারটা বিক্রিয়া করে কী তৈরি করছে N2 তৈরি করছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমাদের কী পাবো N2 নাইট্রোজেন পাবো এবং তার সাথে CuO পাবো তো এই যে নাইট্রোজেন এবং CuO পাচ্ছি কিউপ্রিক অক্সাইড পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের কী হচ্ছে দেখো নাইট্রোজেনই আমি পাচ্ছি তাহলে পুরোটা থেকে আমাদের কী হলো এটা এবং এটা বেরিয়ে গেলো পড়ে থাকছে কি আমাদের নাইট্রোজেন তাহলে আমরা কী করবো এভাবে আমরা মানে অশুদ্ধিগুলোকে দূর করবো তাহলে প্রথমে আমি কী করলাম কী করলাম গাঢ় H2SO4 নিলাম সেটা অ্যামোনিয়া এবং জলকে দূর করলো তারপরে আমরা কী নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম সেটা ক্লোরিনকে দূর করলো তারপরে কপার চূর্ণ অর্থাৎ উত্তপ্ত কপার চূর্ণ নিলাম সেটা কী করছে নাইট্রোজেন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইডকে কী করছে বাইরে বার করে দিচ্ছে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড রূপে
এবং পড়ে থাকছে কি নাইট্রোজেন, সেই নাইট্রোজেনই তো আমার দরকার। তাহলে এখান থেকে আমাদের কী হচ্ছে, পুরোটাতে থেকে আমি কী পাচ্ছি, নাইট্রোজেন পাচ্ছি। তো এটাই হচ্ছে কি আমাদের ল্যাবে প্রস্তুতি। ঠিক আছে, তো আমরা কীভাবে ল্যাবে প্রস্তুত করলাম, তাহলে আমাদের কী হচ্ছে, সোডিয়াম নাইট্রাইট নিলাম এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম। সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম নাইট্রাইট নিলাম এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, সেটা কী করছে, পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করছে, অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করছে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, NaCl। ঠিক আছে, তার থেকে আমাদের কী হচ্ছে, নাইট্রোজেন, নাইট্রোজেনটা যেটা উৎপন্ন হলো সেই নাইট্রোজেনটা আমি পিওরভাবে পাচ্ছি না, সেটার মধ্যে কিছু অশুদ্ধি লেগে থাকছে। সেই অশুদ্ধিগুলো কী কী, বিভিন্ন রকমের যৌগ অর্থাৎ জলীয় বাষ্প, ক্লোরিন, অ্যামোনিয়া এগুলো থাকছে। সেইগুলোকে দূর করার জন্য আমরা কী করছি, বিভিন্ন রকমের যৌগ ব্যবহার করছি। সেই যৌগগুলো কী কী, গাঢ় H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার চূর্ণ, উত্তপ্ত কপার চূর্ণ, তার সাহায্যে আমরা কী করছি, পিওর নাইট্রোজেনটাকে ফেরত পাচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের নাইট্রোজেন প্রিপারেশন। এরপরে আমরা দেখব নাইট্রোজেনের ধর্ম পরবর্তী ক্লাসে। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।